হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাওলি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আমার আজকের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু মোটামুটি আছি আর ঠান্ডা বেশ পড়ে গেছে আর অনেক দিন ব্লগ নিয়ে আসতে পারিনি তোমরা তো জানো আমার ফ্যামিলি পরিস্থিতি বাবা হসপিটালাইজড আবার হয়েছিল কি যে পরশু দিন আমার মায়েরও শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো মানে প্রচণ্ড পেট ব্যথা বমি মানে একটা বাড়িটা যেন কেমন একটা হয়ে গেছিলো যাই হোক কদিন আগে তো ও ছিল তারপর বাবা তারপর আবার মা পড়েছিলো তো যাই হোক মা এখন একটু সুস্থ আছে তবে দুর্বল আছে আর আর তোমাদের সামনে অনেক দিন আমি ব্লগ নিয়ে আসতে পারিনি এই সব কারণের জন্যই তাই আমি কিছু রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আমি আজকে ব্লগটা ব্লগ নিয়ে এসেছি আর ব্লগটা কন্টিনিউ করার ইচ্ছা আছে তোমরা কিন্তু সবাই আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমি চেষ্টা করব একটা ছোট্টোর ওপর একটা সুন্দর করে ব্লগ প্রেজেন্ট করা তোমাদের সামনে তো আজ হচ্ছে বুধবার আর এখন কিন্তু বাজে হচ্ছে সকাল নটা রান্না আমার সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না বলতে লাঞ্চ মেনু ডাল বেগুন ভাজা আর একটা মাছের ঝাল করেছি সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি আর মেয়ে ক্লাস অ্যাজ ইউজুয়াল স্টার্ট হয়ে গেছে মানডে থেকে না মানডে থেকে না সরি কাল থেকে টুইসডে টুইসডে থেকে তো ও নটা থেকে ক্লাস স্টার্ট হয়েছে সেই অনলাইন ক্লাসই চলছে তো ব্রেকের মাঝখানে আমি তোমাদের সাথে একটু কথা বলতে এলাম আর আমার ব্লগটা এখান থেকে আজকে স্টার্ট করতে এলাম তো ঠিক আছে চলো আবার সময় করে তোমাদের সাথে আসছি কথা বলতে তোমরা কিন্তু সাথে থাকো তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর আমি এখানে দেখো কিছু আমার বাগান এটা তো সেখানে এই কর্নারে আমার অনেক পুঁইশাক হয়েছিল সেখান থেকে পুঁইশাকগুলো তুলে নিলাম এবার আমি এর এখানে বিনস গাছের বীজ মানে বিনস গাছ করব তো বীজ ছড়াবো আর এখানে মাটিটা একটু কুঁড়ে নিয়েছি এখানে আমি ধনে ছড়াবো যাতে ধনে পাতা হয় আর এটা দেখো আমার চন্দ্রমল্লিকায় দেখো কি সুন্দর কুড়ি এসেছে এগুলো ফুল হবে ইয়েলো যখন হবে তোমাদের সাথে শেয়ার করব। আর এইটা হচ্ছে আমার জবা গাছ লাল জবার গাছ প্রচুর কুড়ি এসেছে যার জন্য আমি কেটে ছোট করতে পারছি না আর এটা আর একটা জবা যেটা এত অনেকটা বড়ো হয় পঞ্চমুখী জবার মতন আর দেখো আমার পেছন দিকে বাবার ঘরের পেছনের দিকে যে যেটুকু জায়গা আছে সেইটুকুনির মধ্যে আমার দুটো পেঁপে গাছ আছে আর গাছ ভর্তি পেঁপে আর ওই জবা গাছে কিছু ডাল আমি ছেটে দিলাম সেখান থেকেই সেই ছাটা ডালগুলো রেখে দিয়েছি ওখানে পুঁতে দিলাম আর এই দেখো লেবু গাছ এটা কাঞ্চন গাছ তো বন্ধুরা এখন তোমাদের লাঞ্চটা একটু শেয়ার করছি আর দেখো বেগুন ভাজা ভাতটা পুরো গরম দেখলেই আর এখানে আছে তেলাপিয়া মাছের তেল ঝাল করেছি এর রেসিপি একদিন তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে আর শেয়ার করলাম না আর এটা হচ্ছে পেঁপে দিয়ে আমারই গাছের পেঁপে দিয়ে পাতলা করে মুসুর ডাল করেছি এই হচ্ছে আমার লাঞ্চ মেনু তো চলো লাঞ্চ টাঞ্চ করে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি হ্যালো বন্ধুরা চলে এসেছি লাঞ্চ করে আর এখন কিন্তু বাজি হচ্ছে দুটো আর আমি জাস্ট লাঞ্চ করে সমস্ত কাজকর্ম সেরে এলাম তো এবার একটু শোবো আর তোমাদের সাথে শেয়ার করলাম আজকে অনেক দিন পর বাগানেও হাত দিলাম আসলে এর সময়ের অভাবে হয়ে ওঠে না তো আজকে যেহেতু ওর ক্লাসে পড়ার চাপটা একটু কম ছিল তো ওর জন্য বাগানের দিকে গেলাম আসলে শীতকালে টুকিটাকি গাছ লাগাবো তো সেই সমস্ত আর গরমকালে যে সমস্ত গাছ আছে সেগুলোকে কেটে এখন ছোট ছোটো করে দিলাম তাতে কি হয় আবার সুন্দর করে গাছ হয় আর বেশি গাছটা বেড়ে জঙ্গল হয়ে যায় না ওর জন্যই আজকে একটু সময় বের করে করলাম রান্না ঝামেলাটাও আজকে কমই ছিল ওর জন্য তো লাঞ্চ হয়ে গেছে এবার আমরা একটু শোবো তারপর বিকেলবেলা বাবাকে দেখতে যাব। ও আসবে তারপর বি বিকেলবেলা বাবাকে দেখতে যাবো পাঁচটা থেকে সাড়ে পাঁচটা কিন্তু ব্যারাকপুর অনেকটা দূর বলে আমাদের ওই সাড়ে চারটে সাড়ে চারটে না হলেও চারটে পনেরো কুড়িতে বেরোতেই হয় না হলে ঠিক টাইম গিয়ে পৌঁছাতে পারি না আর আসলে ভিজিটিং আওয়ার্সটাও খুব কম টাইমে কারণ করোনার জন্যই এইটা হয়েছে আর সারা সারাদিনে সকালবেলাতে তো হয় না মানে ভিজিটিং আওয়ার্সটাও নেই সকালবেলা মানে সমস্ত কিছুই সন্ধেবেলা মানে একবারই ভিজিটিং আওয়ার্স আছে তো যার জন্য আমাদের যেতে তো হবেই বলো বাবাও আশা করে বসে থাকে তো কালকে আমি যেতে পারিনি কালকে ও গেছিল আজকে আবার আমি যাব আমি আর ও একসাথেই যাব আবার পরশু দিন গেছিলাম তা দেখি আজকে ছাড়ার কথা যদি বলে তো তাহলে তো খুব ভালো হয় কারণ বাবা এখন অনেকটা বেটার আছে শুধু সুগারটা একটু হাই আছে বলে ডাক্তার ছাড়ছে না তো সুগারটা কন্ট্রোল করার চেষ্টা করছে ইনসুলিন চলছে দেখা যাক আর বাবা যদি একটু হেঁটে নিজে টয়লেটে যেতে পারে তো ডিসচার্জ হয়ে যাবে তো এমনি বাবা কিন্তু সুস্থ আছেন তো আশা করছি আজকে যদি বলেন যে কালকে ছেড়ে দেবে তাহলে তো খুব ভালো হয় এই এই চলছে তো দেখি বিকেলবেলা দেখো হসপিটালে তো যাবো ওটা বললামই তো তারপর এসে তোমাদের সাথে আবার কথা হবে তো এখনও রেস্ট নিয়ে নিই আবার আসছি একদম সন্ধেবেলা তোমাদের সাথে একটু কথা বলতে তো ঠিক আছে চলো এখন একটু শুয়েও নিই হ্যালো বন্ধুরা বাবাকে দেখে চলে এলাম হসপিটাল থেকে তো তারপরে আমরা একটু চাটা খেলাম বাবা এখন সুস্থ আছে আমাদের সাথে আজকে কথা বলেছে উঠে বসে মানে কথা তো বলি উঠে বসে কথা বলেছে মানে কদিন ধরে শুয়েছিল মানে পাচ্ছিল না আর কি তো আজকে উঠে বসে কথা বলেছে তারপরে নাতনির সাথে ভিডিও কলে কথা বলেছে যেহেতু মেয়েকে তো নিয়ে যেতে পারছি না হসপিটালে এবার মেয়েকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু এই সিচুয়েশনের জন্য নিয়ে যেতে ভয় পাচ্ছি আর কি তো মেয়ের সাথে ভিডিও কলে কথা বললো তো মেয়ে ওর মেয়েরও মনটা খারাপ এবার বলছে দাদাই তাড়াতাড়ি চলে আসো তা যাই হোক বাবাও বলছে আমি তোলে চলে আসবো বাবার আসলে একটু সুগারটা হাই আছে বলে আজকেও মানে কালকেও ছাড়বে না আর কি তো ঠিক আছে দেখা যাক কালকে যাব আবার যখন তখন আবার কি বলে দেখি তো বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না সুস্থ হয়ে গেছে যখন এবার বাড়িতে চলে এলে শান্তি আর কি বাড়ির মানুষ বাড়িতে ফিরে আস আসলেই বেশি ভালো লাগে তো যাই হোক আমরা এই জাস্ট এলাম আর রাতে রান্না করব রাতে রান্না করব মানে একটু রুটি করব যেহেতু ও তো থাকবে না ও বিয়ে বাড়ি যাবে দেখো রেডি হচ্ছে তোমাদের দেখাচ্ছি তো ও বিয়েবাড়ি যাবে রাতে রান্না বলতে একটু রুটি করব আর দেখি কী তরকারি করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব আর রাতে আসার সময় একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম শোধপুর থেকে দাদা বৌদি তো সেটাই আমি আর আমার মেয়ে খাবো তবে আমার মা খাবে না তো যার জন্য মায়ের জন্য একটু রুটি করবো আর একটা তরকারি করব। তো দেখো ও রেডি হচ্ছে ও বিয়েবাড়ি যাবে ওর অফিস কলিকের মাঝকে বিয়ে তো সোদপুরে না সোদপুর না সরি খরটাতে তো সেখানেও যাবে আমাদের মনটা একটু খারাপ যে আমরা বিয়ে বাড়ি আসি আর আমার থেকে বেশি খারাপ আমার মেয়ের মন খারাপ যেহেতু বাবা রেডি হয়ে যাচ্ছে তো যাই হোক আমি ওখানটা ও একটু বেরিয়ে যাই তারপর তোমাদের সাথে আবার সময় সুযোগ করে কথা বলবো মেয়েকে পড়াবো তো চলো ও চলো দেখাই কি রেডি হচ্ছে তো দেখো রেডি হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার জন্য আর অফিস থেকে ডাইরেক্ট হসপিটালে গেছিলো তো যার জন্য খুব জোর খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম একটু ছোট্ট করে অল্প করে আর কি ম্যাগি করে দিই তো একটু খেয়ে দেই ও বেরোবে তো চলো আবার যখন কিছু করব তোমাদের সাথে শেয়ার করব আসছি কিছু করবো তো এখানে দেখো মায়ের জন্য একটু তরকারি করে নিলাম আলুর তরকারি আর এখানে রুটি হয়ে গেছে আমার তো দেখো মা এখানে মিঠাই দেখবে বলে ওয়েট করছে আসলে আমরা মিঠাই দেখতে খুব ভালোবাসি আর এখানে দেখো বাবার ঘরে মেয়ে পড়তে বসেছে তো মেয়েকে পরিয়ে টরিয়ে আবার আসছি একদম ডিনার করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো মেয়েকে পরিয়ে নিই তো বন্ধুরা এখন কিন্তু বাজে প্রায় দশটা আর আমরা ডিনার করে নিচ্ছি মাকে খাবার দিয়ে দিয়েছি আর মেয়ের খাবারটা বেড়ে নিচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমাদের বললামই আসার সময় ওর জন্য একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম আসলে ওর মনটা খারাপ বাবা বিয়ে বিয়ে বিয়েবাড়ি বাড়ি যাচ্ছে অনেকেই বিয়ে বাড়ি যাচ্ছে সেটা দেখছে তো যার জন্য মেয়েকে ভোলানোর জন্য একটু বিরিয়ানি আসার সময় নিয়েই এসেছিলাম যাতে ওর মনটা ভালো হয়ে যায় তো চলো ডিনার টিনার করে তোমাদের সাথে একদম কথা বলতে আসছি হ্যালো বন্ধুরা একদম ডিনার টিনার করে চলে এসেছি ওপরে ঘরে আর এখন কিন্তু বাজে পৌনে এগারোটা আর ও এখন এসে পৌঁছায়নি তো ওর জন্য ওয়েট করছি তারপর শুয়ে পড়ব তো আজকে আর কী শেয়ার করবো আর তো কিছু শেয়ার করার নেই সারাদিন কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তবে তোমাদের আমি জানিয়েছিলাম এখন আপাতত কোনো স্পেশালিটি নেই আর থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি কোথায় যাওয়ার কথা বললাম তো কোথায় গেলাম কি খেলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন আমি আমার নিজের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করিনি রান্নার রেসিপি শেয়ার করছিলাম তবে অনেক ভালো রিভিউ পেয়েছি অনেকেই বলেছ যে আমার রান্নার রেসিপি তোমাদের ভালো লেগেছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আবার চেষ্টা করব তোমাদের সামনে রেসিপি নিয়ে আসার তখন যেমন কিছু করব তখন তেমন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না শুধুমাত্র ও এলে পরে আমরা সে পড়বো আমার আজকের লাইফস্টাইল মানে আজকের দিন কি কি করলাম সেটা আজকেই এখানেই এন্ড করছি আর হ্যাঁ একটা আর একটা কথা আমি ভাবছি যে একটা গেম খেলবো তোমাদের সাথে সেটা হচ্ছে মানে অনেক বন্ধু আছো পুরনো বন্ধুদের কথাই নতুন তো আসছো পুরোনো যে সমস্ত বন্ধুরা আমাকে কিন্তু একদম স্টিল মানে আমি তো চব্বিশে আগস্ট থেকে স্টার্ট করেছিলাম আমার লাইভ মানে ব্লগের ভিডিও তো সেখানে আমি একদম স্টিল ফার্স্ট থেকে যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো আর এখনও অবধি ডেলি ডেলি আমার ভিডিও দেখো অ্যান্ড আমার কমেন্ট করো আমিও তাদের সাথে থাকি এবার কি হয়েছে এতদিন একটা বন্ধুত্ব থাকে তো আমি চীনে গেছি যে তো আমি চাই আমি সেই সমস্ত বন্ধুদের সাথে তোমাদের পরিচয় করাবো তাদের ফ্যামিলির নাম বলবো তোমাদেরকে আমি নতুন বন্ধুদেরকে বলছি আর আর যারা যারা দেখছো তাদেরকে বলছি তোমরা কিন্তু সে সমস্ত বন্ধুদের কাছ থেকে খুব ভালো একটা সাপোর্ট পাবে আমাকে কিন্তু তারা খুব সাপোর্ট করে আর আমার ভিডিও তারা প্রত্যেক দিন দেখে অ্যান্ড কমেন্ট করে তো আমি তোমরা তাও তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা আমার পুরোনো বন্ধুদেরও বলছি নতুন বন্ধুদেরও বলছি যারা ডেলি আমার ব্লগ দেখো তো তারা কিন্তু প্লিজ আমার এই ভিডিওটাতে কমেন্ট করে দিও তাহলে আমার নোট করতে সুবিধা হবে তবুও আমার কিছু কিছু বন্ধুদের ফ্যামিলির নাম মনে আছে সরি তো সে সমস্ত বন্ধুদের নাম আমি কালকে নাম বা চ্যানেলের নাম আমি কালকে তোমাদেরকে বলবো সেই সেটার একটা ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসবো তো তোমরা কিন্তু এইটুকুনি গ্যারান্টি দিতে পারি তোমরা কিন্তু সে সমস্ত বন্ধুদের থেকে অনেকটা সাপোর্ট পাবে তো এইটুকুনি আমি ভাবলাম যে আমার বন্ধুদের জন্য আমি করি যারা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো আর কমেন্ট করো তো ঠিক আছে এই ভিডিওতে কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না তাহলে কিন্তু আমার নোট করতে সুবিধা হবে তোমাদের নামটা বলতে সুবিধা হবে যতটুকু পারবো আমি ছোট্ট একটা ভিডিওর মধ্যে তোমাদের নাম বলবো আবার কিছু কিছু নাম যাদের বলতে পারলো পারবো না তাদেরটা আবার নেক্সট টাইমে বলবো তবে বলবো তো ঠিক আছে আজকের ভিডিওটা আমি আর বড় করছি না এখানেই এন্ড করছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আমি কিন্তু খুব ছোট্ট ভিডিও করেছি সারাদিন যা যা করেছি সেগুলো খুব খুব ছোট্ট করে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করো আর পুরো ভিডিওটা যারা যারা সময় অভাবে দেখতে পাবে না তারা কিন্তু প্রায় দশ মিনিট মতন ভিডিওটা দেখো কারণ ওয়াচ টাইমটা তোমরা সবাই জানো অনেকটা ইম্পর্টেন্ট তো ভিডিওটা দেখে লাইক করো আর কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা যদি যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি নি তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যে সমস্ত বন্ধুদের আমি সাবস্ক্রাইব করছি সে সমস্ত বন্ধুরা কিন্তু নিয়ম মেনে আমার ফ্যামিলিতে আসতে ভুলো না ভরসা আমি তোমাদের করেছি ভরসা যদি তোমরাও আমার ওপর করো তাহলে একে অপরকে হেল্প করতে সুবিধা হবে আর আমাদের এগিয়ে যেতেও সুবিধা হবে তো তোমরা সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং আবার কালকে দেখা হবে অন্য কোনো ভিডিও বা ব্লগের সাথে তবে তোমরা জানো আমি কালকে কি ভিডিও নিয়ে আসছি তো ওয়েট করো তার জন্য আজকের মতন টাটা গুড নাইট